হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সল ফ্রম অ্যান্ডকুক। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব, আর আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস। হোপফুলি আমার মতো আপনাদের অনেকের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ডকুক। সো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস, আর আজকের রান্নায় আমি হাড় আর চর্বি সহ মাংসটাকেই ব্যবহার করব। এখানে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়ো অ্যাড করছি 1.5 টেবিল চামচ। আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তালা জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর রেডিমেড প্যাকেটের যে গরম মশলাটা পাওয়া যায় আমি আজকে সেটাই ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলাটাকে এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ, সাথে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, আর এটার ফলে কিন্তু রান্নায় একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, 3টা তেজপাতা সামান্য ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর 10টার মতো অ্যাড করে দিচ্ছি ছোট এলাচ, লং দিয়ে দিচ্ছি 7-8টা, 12-15টার মতো দিয়ে দিচ্ছি গোটা কালো গোলমরিচ, আর সব শেষে অ্যাড করে দিচ্ছি 80 মিলিলিটার সয়াবিন তেল। আর আপনারা রান্নায় যে মাংসটা ব্যবহার করবেন সেখানে যদি চর্বির পরিমাণ কম থাকে তাহলে তেলটাকে একটু বাড়িয়ে অ্যাড করতে পারেন। আর মশলাটাকে কিন্তু মাংসের সাথে ভালোভাবে মাখাতে হবে। সো মশলা মাখানো শেষ, এবার আমি রান্নায় চলে যাচ্ছি। এবার আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব, আর চুলার আঁচটাকে মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রেখে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার আমি মিনিট 5-এর জন্য মাংসটাকে ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট পর ঢাকনা তুলে মাংসটাকে নেড়েচেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এভাবে ঢাকনা দিয়ে মাংসটা কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন যে মাংস কিন্তু পানি ছাড়বে। আর এভাবে আমি মাংসটাকে প্রায় 20-25 মিনিটের মতো কষাবো। অ্যাকচুয়ালি এই মাংসটাকে আপনারা যত ভালোভাবে কষাবেন মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে। তবে কষানোর সময় কিন্তু খেয়াল রাখবেন যেন মাংসটা পাতিলে লেগে আবার পুড়ে না যায়। কষানোর সময় মাংস যে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আর তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। সো এবার আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য এখানে প্রায় 1 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই আপনারা এখানে গরম পানিটাকে অ্যাড করবেন, এখানে কোনোভাবেই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। এবার আমি সামান্য নেড়েচেড়ে মাংসটাকে ঢেকে আবারও রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু মাংসটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 20 মিনিট পরে মাংসের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আর মাংসটাও কিন্তু অলমোস্ট 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে আলুটাকে অ্যাড করব। এখানে আমি আজকে 1/2 কেজি নতুন আলু নিয়েছি। ছোট সাইজের যে আলুটা আছে সেটাকে আমি গোটাই ব্যবহার করব, তবে বড় সাইজের আলুগুলোকে আমি মাঝখানে কেটে নিয়েছি। এবার আলুটাকেও আমি মাংসের সাথে সামান্য ভুনে নিচ্ছি। এবার আলু আর মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি এখানে আরও কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি প্রায় 3 কাপের মতো গরম পানি দিয়েছি। অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ঝোল খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনাদের গরম পানিটাকে এখানে অ্যাড করতে হবে। আর আজকে যেহেতু আমি নতুন আলু দিয়ে রান্নাটা করছি, আর নতুন আলু যেহেতু একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়, সো আলুটাকে আমি এই পর্যায়ে দিয়েছি। তবে আপনারা যদি পুরাতন আলু দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে আলুটাকে আরেকটু আগে অ্যাড করতে হবে। এবার সামান্য নেড়েচেড়ে মাংসটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি।
আর এটাকে আমি ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলু আর মাংসটা প্রপারলি কুক হয়। আর রান্নার মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে। আর এখানে কিন্তু আলু আর মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আর আমি এটাকে টেস্ট করে দেখেছি, আমার কিছুটা লবণ লাগবে, সো আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। আর এটা ঝোলটাকে আর একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়ো অ্যাড করছি। এবার আমি শেষবারের মতো সামান্য নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি, আর এটাকে আমি প্রায় ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো দমে রাখবো। আর এর মধ্যেই কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে। আর ঠিক 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে তেলটা উপরে উঠে আসার কারণে ঝোলটাকে কতটা সুন্দর লাগছে। আর এবার এটা কিন্তু সার্ভ করার জন্য একেবারেই রেডি। আর এই গরম ভাতের সাথে কিন্তু এই আলু মাংসের ঝোলটা খুবই জোস। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সবার সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।